বামুনিয়া নদীর ওপারে আছে অনেক সুন্দর এক ঘন বন। এই বনে নানা রকম পাখিরা বসবাস করত। সেই বনে অনেক কষ্টে বাসা বানিয়েছিল এক টোনা পাখি। টোনা অনেক পরিশ্রমী ও ভালো মনের ছিল। সে দিনমজুরের কাজ করে একাই দিন কাটাত। টোনার বাসার পাশে এক কালু কাকেরও বাসা ছিল। কালু তার বাবার রেখে যাওয়া এক বড় বাড়িতে অনেক সুখেই তার দিন কাটাত। কালু কাক অনেক অলস আর অসৎ প্রকৃতির ছিল। সে কম পরিশ্রমে অধিক টাকা উপার্জন করতে চাইত। টোনা, কালু, তোমরা তো দেখছি এখানেই আছো, তবে ভালোই হলো। তোমরা দুজনে কাল একটু আমার জমিতে কাজ করবে তো? ভালো করে কাজ করবে, বুঝলে? তার বিনিময়ে আমি তোমাদের পরিশ্রমের থেকেও বেশি টাকা দিব। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার জমিতে কাল আমি আর টোনা ঠিক সময় মতো পৌঁছে যাব। এরপর মিষ্টিটিয়ে সেখান থেকে চলে যায়। আর পরের দিন টোনা সকাল সকাল মিষ্টিটিয়ের কাজ করতে চলে যায়। ওইদিকে কালু ধীরে ধীরে তার বাসার সমস্ত কাজ করে অনেক দেরিতে কাজে যায়। আরে টোনা, তুমি তো দেখছি কাজ করতে শুরু করেছো, ভালোই হয়েছে টোনা। তবে টোনা, আমি একটু সামনে থেকে আসছি, আর এসেই আমি আমার ভাগের কাজটা করব। এখন কাজ করো টোনা, তাড়াতাড়ি তুমি কাজ করো। এরপর কালু কাক সেখান থেকে চলে যায় আর একটা গাছের নিচে গিয়ে বসে বসে ঘুমোতে থাকে। এইদিকে আস্তে আস্তে সকাল গড়িয়ে দুপুর, আর দুপুর গড়িয়ে বিকেল হতেই কালু কাকের ঘুম ভেঙে যায়। একই সর্বনাশ, এদিকে ঘুমোতে ঘুমোতে বিকেল হয়ে গেছে। যা, এক্ষুনি তো মিষ্টিটিয়ে আবার আমাদের টাকা দিতে আসবে। না, আর দেরি করলে চলবে না। ধুর, আমার কাজ করতেও তো আবার ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে। যাই, এখন গিয়ে টাকাটা নিয়ে আসি। এসব ভেবে কালু কাক তাড়াতাড়ি করে জমিতে যায় আর গিয়ে দেখে টোনা তার ভাগের সমস্ত কাজ করে দিয়েছে। বাহ, তুমি তো অনেক ভালো টোনা, তুমি আমার কাজটাও করে দিয়েছ। হ্যাঁ কালু, তুমি তো আমার অনেক ভালো বন্ধু, তাই না? তাই বন্ধু হয়ে যদি বন্ধুকে সাহায্য না করি তা কখনো হয়? টোনা আর কালু কাক যখন এসব কথা বলছিল তখনই মিষ্টি দিয়ে টাকা নিয়ে সেখানে আসে আর টোনা ও কালু কাকের কাজের অনেক প্রশংসা করে তাদের দুজনকে টাকা দেয় আর সেখান থেকে চলে যায়। এদিকে টাকা পেয়ে তো কালু কাক মনে মনে অনেক খুশি হয়। বাহ, কোনো কাজ না করেই আমি কতগুলো টাকা পেয়ে গেলাম। এভাবেই পরিকল্পনা করে কাজ করলে তো কয়েকদিনের মাঝেই আমি অনেক বড় লোক হব। আর যত বোকা হলো এই টোনাটা, কোথায় একটু অগোছালোভাবে কাজ করবে তা না। এই যে কালু বন্ধু, তুমি এত কি ভাবছো বলো তো? ভাবছি তো তোমার কথা, তুমি এত বোকা কেন? হ্যাঁ, আমার মতো চালাক হও, বুঝলে? তাহলেই জীবনে কম পরিশ্রমে বেশি টাকা পাবে। শোনো বন্ধু, তোমার মতো এত চালাক হওয়ার আমার দরকার নেই। আমি যেমন তেমনই সৎভাবেই দিন কাটাতে চাই। সারা জীবন আমি এইভাবেই থাকতে চাই বন্ধু। এসব কথা বলে তারা সেখান থেকে চলে যায় আর এইভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন টোনা আর কালু কাক বনে হাঁটাহাঁটি করছিল। হঠাৎ তারা দেখে একটা উল্লু পেঁচা তান্ত্রিক একটি বড় গাছের নিচে ঘুমিয়ে আছে আর তার সামনে একটা সাপ তাকে কামড়ানোর চেষ্টা করছে। কালু বন্ধু, তুমি এখানেই থাকো, আমি ওই সাপটাকে তাড়িয়ে দিয়ে আসছি, নয়তো ওই সাপটা তান্ত্রিক বাবাকে কামড় দিতে পারে। তুমি এখানেই থাকো বন্ধু। এ কথা বলে টোনা একটি লাঠি নিয়ে সাপটাকে মেরে ফেলে আর লাঠিতে করে সাপটা দূরে ফেলতে যায়। আর ঠিক তখনই উল্লু পেঁচা তান্ত্রিকের ঘুম ভেঙে যায়। বাবা, আপনি উঠেছেন? আপনি জানেন বাবা, আপনাকে একটা সাপ কামড়াতে চাইছিল আর আমি সেই সাপটাকে তাড়িয়ে দিয়েছি। কালু কাকের এসব কথা বলতেই সেখানে টোনা চলে আসে। তোরা একটু দাঁড়া, আমি ধ্যান করে দেখছি তোদের মাঝে কে আমাকে সাহায্য করলো। এরপর উল্লু পেঁচা ধ্যানে বসে আর ধ্যান করে সবটা বুঝতে পারে যে তাকে কে সাহায্য করেছে। কিন্তু এ বিষয়ে উল্লু পেঁচা কোনো কিছু না বলে জাদু করে একটা ছোট্ট চারা গাছ আর অনেকগুলো সোনা দানা নিয়ে আসে। তোরা তো আমায় সাহায্য করেছিস, তাই আমি তোদের এই সব সোনা দানা আর এই চারা গাছটা দিতে চাই। এই চারা গাছটা হলো টাকার গাছ, এটা বড় হলে এতে অনেক টাকা ধরবে, আর এদিকে অনেক সোনা দানা। এবার তোরা বল যে তোদের মাঝে কে কোনটা নিবি। বাবা, আমি এই সব সোনা দানা নিতে চাই, কবে এই ছোট গাছে টাকা ধরবে তার জন্য আমি অপেক্ষা করতে পারবো না। টোনা, আমি কিন্তু আগেই বলেছি আমি সোনা দানা নিতে চাই, তাই তুই ওটা নিতে চাইবি না, বুঝেছিস? ওটা আমি নিব। ঠিক আছে বন্ধু, তোমার যা ভালো মনে হয় তুমি সেটাই নাও। বাবা, তাহলে আমি এই চারা গাছটাই নিচ্ছি, আর আপনি অনেক সাবধানে থাকবেন বাবা, যে কোনো সময় আপনার বিপদ হতে পারে। এরপর টোনা আর কালু কাক সোনা দানা চারা গাছ নিয়ে সেখান থেকে চলে যায়। বাসায় গিয়ে টোনা চারা গাছটা রোপণ করে
আর গাছের গোড়ায় জল দেয়। আর কালু কাক এত সব টাকা পয়সা সোনা দানা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। কালু কাক কাকলি কাক নামে এক কাককে বিয়ে করে। এরপর থেকে তারা দুজনে অনেক বিলাসিতায় দিন কাটাতে থাকে। কালু কাক তার বউ কাকলি কাককে নিয়ে রেস্টুরেন্টে যেত, হাসি খুশিতে জীবন যাপন করত। আর অন্যদিকে টোনা পরিশ্রম করে গাছের গোড়ায় জল দিত, কবে গাছ বড় হবে, গাছে টাকা ধরবে। কি রে টোনা, তুই এত বোকা, এতগুলো টাকা পেয়ে তুই কিনা একটা গাছ নিলি? কবে এই গাছে কটা টাকা ধরবে না ধরবে তার কোনো ঠিক নেই। সত্যি তুই অনেক বোকা, সারা জীবন বোকাই থেকে গেলি। আমাকে দেখছিস, আমি কাকুলিকে নিয়ে কত সুখে দিন কাটাচ্ছি, রাজার মতো বুঝেছিস? সৎপুরুষও আমার ধন সম্পত্তি খেয়ে শেষ করতে পারবে না। আর তুই দেখ, তুই না খেয়েই দিন কাটাচ্ছিস, সেই দিন মজুরের মতো। আমি যেভাবে দিন কাটাচ্ছি সেভাবেই আমার ভালো দিন যাচ্ছে বন্ধু, আমার অত সুখের দরকার নেই। আমি আশীর্বাদ করি তোমরা আরো সুখে থাকো, আমি যেমন তেমনই অনেক ভালো আছি, বুঝেছো? আর আমি বিশ্বাস করি এই চারা গাছে একদিন ঠিকই টাকা ধরবে, আর সেদিন আমি অনেক ভালোভাবেই আমার দিন কাটাবো। হ্যাঁ হ্যাঁ, সেই সব নিয়েই তুই থাক, আজকাল কাউকে কোনো ভালো বুদ্ধি দিতে নেই, যত সব। এরপর কালু কাক সেখান থেকে চলে যায়। আর টোনা কালু কাকের কথায় কোনো কিছু মনে না করে নিজের মতো কাজ করতে থাকে। কাকুলি চলো আজ আমরা নতুন কোনো রেস্টুরেন্টে যাই, এইসব রেস্টুরেন্টের খাবার আর আমার ভালো লাগে না। টোনা তুমি রোজ রোজ কেন এত টাকা নষ্ট করো বলো তো, একটু হিসেবে হলেও তো পারো নাকি? এটা তুমি একটা কথা বললে কাকুলি, আমার কাছে যা টাকা পয়সা সোনা দানা আছে তা আমার 14 পুরুষও শেষ করতে পারবে না, বুঝেছো? এখন কথা না বাড়িয়ে চলো তো। কালু কাক সবসময় এভাবে টাকার জোরে কথা বলতো, পরিমাণের চেয়ে অধিক টাকা খরচ করতো। এসব দেখে বনের কিছু পাখিদের মধ্যে অনেক লোভ হয়। এরপর একদিন একটা চোর এসে টাকা পয়সা সোনা দানা সবকিছু চোর করে নিয়ে চলে যায়। এরপর কালু যখন বাসায় ফিরে আসে তখন দেখে যে তার বাসায় কিচ্ছু নেই। সমস্ত কিছু হারিয়ে কালু কাক একেবারে নিঃস্ব হয়ে যায়। এইভাবে সে তার অতি চালাকি আর অহংকারের শাস্তি পেয়ে যায়। অন্যদিকে টোনা তার চারা গাছে প্রতিদিন জল দিত। আর একদিন সকালবেলা টোনা দেখে চারা গাছে অনেকগুলো টাকা ধরেছে। সে কি, অবশেষে আমার এই চারা গাছে টাকা ধরেছে, কতদিন পরিশ্রম করেছি আমি এর জন্য, আর অবশেষে আমার অপেক্ষার অবসান ঘটলো, আমি আজ অনেক খুশি। এখন আমি এই টাকা দিয়ে গরিব অসহায় পাখিদের সাহায্য করব, আর নিজেও অনেক ভালোভাবে দিন কাটাবো। এরপর থেকে টোনা তার ভাবনা মতোই কাজ করে, নিজে অনেক ভালোভাবে চলতো আর অন্যদেরকেও সাহায্য করত। আর অন্যদিকে কালু তার অতি চালাকের জন্য আফসোস করতে থাকে। এজন্যই লোকে বলে অতি চালাকের গলায় দড়ি।